নমস্কার বন্ধুরা, পর্ণার রকমারি কিচেনে সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকের একটা সম্পূর্ণ নতুন রেসিপি, রুই মাছের আমবাহারি বানানোর জন্য আমি কি কি নিয়ে নিচ্ছি একবার দেখিয়ে দিই চলুন। আর পুরো প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, কারণ আমি ভিডিও শেষ পর্যন্তই অ্যাড করেছি, যার জন্য প্লিজ পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে, আর বাড়িতে ট্রাই করবেন। আর কেমন লাগলো প্লিজ কমেন্ট করে সবাই জানাবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আর কোনো নতুন কোনো রেসিপি দেখতে চাইলে, এইরকম আরও ইউনিক রেসিপি দেখতে চাইলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর কমেন্ট করে জানাবেন, আর প্লিজ শেয়ার করে দেবেন। চলুন শুরু করি কীভাবে এই রুই মাছের আমবাহারি বানালাম তা দেখিয়ে দিই। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি রুই মাছগুলোকে নুন, হলুদ আর লেবুর রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে দেখুন, ম্যারিনেট করা মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেব, পুরো রান্নাটাই সর্ষের তেলে করব। খুব কড়া করে ভাজবো না, খুব হালকা করে একটু একটু নেড়ে ভেজে নেব। মাছটা ভাজতে দিয়ে আমি কী কী মশলা নিয়েছি একবার দেখিয়ে দিই। পোস্ত নিয়েছি, 2টো শুকনো লঙ্কা নিয়েছি, জিরে, গোটা জিরে আর সাদা সর্ষে, আপনারা চাইলে কালো সর্ষে ইউজ করতে পারেন। এই সব মশলাগুলোকে আমি একসঙ্গে বেটে নেব। এই দেখুন, মাছটা খুব বেশি ভাজিনি, হালকা করে এপিট ওপিস জাস্ট নেড়ে নিচ্ছি। এভাবে আমি এক পাশ করে উল্টে দিয়েছি মাছগুলোকে, এভাবে হালকা করে এক এপিট ওপিট ভেজে নেওয়ার পরে দেখুন মশলাটা আমি ভালো করে বেটে নিয়েছি। এরপরে মাছগুলো হালকা করে ভেজে নামিয়ে রেখেছি থালাতে, আর একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে বেরেস্তা বানিয়ে নিচ্ছি। দেখুন পেঁয়াজের বেরেস্তাগুলো আমি লাল করে ভেজে নিয়েছি, এরপরে আমি এগুলোকে নামিয়ে নেবো। দেখুন হালকা করে ভেজে রাখা মাছগুলোতে আমি এই সর্ষে বাটা পোস্ত ভালো করে মাখিয়ে নেবো। এছাড়াও নিয়ে নিয়েছি দেখুন রসুন কুচিয়ে, রসুন গোটা গোটা রসুন কোয়ায় নিয়ে নিয়েছি। এই হালকা করে মাছগুলোকে সব মাখিয়ে নেবো আমি। এতে হলুদ, সামান্য গুঁড়ো হলুদ দিয়ে দিচ্ছি। এছাড়া সামান্য গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি, অল্প করে নুন দিয়ে দিচ্ছি। এরপরে দেখুন সমস্ত মশলাগুলোকে ভালো করে আমি মাছের উপরে ভালো করে মাখিয়ে নেবো। মাখিয়ে নিয়ে এরপরে দেখুন কড়াতে আমি অল্পই তেল রেখেছি পেঁয়াজ ভাজার পরে, এরপর একে একে আমি মাছগুলোকে বসিয়ে দেবো। এভাবে মাছগুলোকে আমি এক একে করে সব মাছটাকে বসিয়ে দেবো। বেলেস্তা ভাজাগুলোকে আমি দিয়ে দেবো, উপরে ছড়িয়ে দেবো ভালো করে। আর রসুন, গোটা গোটা রসুন কোয়াকে আমি অল্প অল্প করে দিয়ে দেবো। এরপরে দেখুন অল্প করে আমি কড়াইশুঁটি নিয়ে নিচ্ছি, কড়াইশুঁটিগুলোকে উপর দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দেবো। আর দেখুন টমেটো স্লাইস করে নিয়েছি, টমেটো স্লাইসগুলোকে এক একটা করে আমি সাজিয়ে বসিয়ে দেবো। এইভাবে কিন্তু এই রুই মাছের এই রেসিপিটা কিন্তু দারুণ একটা রেসিপি, এভাবে সাজিয়ে নিয়েছি খুব অল্প স্টিমে, খুব হালকাতে, একেবারে হালকা স্টিমে আমি এটা ঢাকা দিয়ে রাখবো। এরপরে দেখুন মশলা যে বাটা জলগুলোকে আমি সাইড দিয়ে ছড়িয়ে দেবো জাস্ট, এতে ভালো করে মাছটা সেদ্ধও হয়ে যাবে। যেহেতু সবসময় আম পাওয়া যায় না, তার জন্য এই আম বাহারিটা বানানোর জন্য আমি দেখুন আমের আচারে তেল সমেত মশলা সমেত নিয়ে নিয়েছি। এইটা আমি জাস্ট উপর থেকে এরকম করে ছড়িয়ে দেবো, কিন্তু দারুণ একটা ফ্লেভার বেরোবে, আমের ফ্লেভারও বেরোবে আর খুব টেস্টি হবে। যেহেতু এটা আমের আচারের মশলা, মশলা তেল সমেত এরকম করে আমি দিয়ে দিলাম। আমের আচারের মশলা দেওয়ার পরে আমি একটা একটা করে আম পাতা ভালো করে ধুয়ে নিয়েছি, এইটার উপরে চাপিয়ে দেবো, দিয়ে করে দিয়ে আমি 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এতে আম পাতারও একটা খুব সুন্দর সেন্ট বেরোবে। এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিট বন্ধ, খুব অল্প স্টিমেই দিয়ে রাখবো। দেখুন আমি 10 মিনিট পরে ঢাকাটাকে খুলে দিচ্ছি, এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে কি বলবো, খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। দেখুন আম পাতাগুলোকে আমি তুলে নিচ্ছি, এরপরে দেখুন কত সুন্দর কালার এসেছে,
আর খুব সুন্দরও, এটা খেতেও খুব সুন্দর। আমি বাড়িতে আগে ট্রাই করেছিলাম, যার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা খুব সুন্দর রুই মাছের আমবাহারি বানানোর জন্য এই রেসিপিটা দেখুন, পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, খুব ভালো লাগবে। আর বাড়িতে প্লিজ ট্রাই করবেন, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।